তাড়াতাড়ি গাড়ি লোক কর দাদা আসছে তো নাকি দাদা আসছে বলেই তো বসে আছি এত বসাস না দাদা আর এত বসানো পছন্দ করে না আচ্ছা দাদা বড়টাকে যদি একটা সারপ্রাইজ দেওয়া হয় কেমন হবে কি সারপ্রাইজ দিবি ধর আমি আর বিউটি মিলে একটা ডান্স করলাম আর তুই একটা গান করলি চল তুই যা তো দিদির মধ্যে ঢেমড়ি যদি দুটো নাচ দেখায় না তো দাদা না ওই উঠে পালিয়ে যাবে কি রে কাকে রাক্ষসী বলছিস তোরা দেখ না দিদি আমাকে আর তোকে দাদা রাক্ষসী বলছে তবে রে দাঁড়া তো দেখাতে মা খোকাইলি হায় হায় বস বস আচ্ছা বস বস দেখি নি বস তোর মুখটা কেমন শুকিয়ে গেছে রে হ্যাঁ বসাও তোমার সব ভালো আছে তো হ্যাঁ ভালো সবাই ভালো আছে আর ছোট কাকি কই শুনতি আছে দেখো দি কাকা এদিকেই আছে আরে রাজু ওই আরে আরে বস 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 তারপর আহ আহ কেমন আছিস আমি আছি বাবা তোমার শরীর কেমন আছে আমার শরীর ওই দেখ না পায়ের ব্যথাটা বেড়েছে বুঝলি তবে ডাক্তার দেখিয়েছি আমি ভাবছিলাম যে পড়াশুনোই চলে আসি ট্রান্সফার নিয়ে আরে এ তো উত্তম কথা রে নিজের গ্রামে ফিরে আসবি এর থেকে আর ভালো কথা কি হতে পারে তুমি তো জানো বাবা এই গ্রামটা আমাদের বরাবরই খুব টানে হুম টানবেই তো নিজের গ্রাম থাকবে শোন আজকে না আমাদের এই গ্রামে যাত্রা আছে আচ্ছা তুই যাত্রা দেখতে যাবি হ্যাঁ নিশ্চয়ই যাবো আর তুমি যাবে তো বাবা আমিও যাবো তাহলে ওই কথাই রইলো হ্যাঁ আর আমি একটু তোমাদের সঙ্গে দেখা হ্যাঁ ওই কথাই রইলো ঠিক আছে আসি আমি এ এ এ আমি ধরে ফেলেছি টুসি টুসি এই তো ধরে ফেললে আর প্রদীপ কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো এলাম তোদের কাছে অনেকদিন বাদ হ্যাঁ কি বেশি কম বাবু ভালো ভালো করে ঘুরে আসো ভালো করেছো কিন্তু এটা তো বেড়ে গেছে তাই তো আসি না তোর সঙ্গে জিমে যাওয়া হচ্ছে না বস 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 আয় আয় খুশি আয় তুই ভূত পেট সেটা বলে দে যা হোক তো জানো সাকচুনি তুই একটা এই একদম বলবে না আমাকে ওসব বলবো না ও রাজু তুই কখন এলি ভালো আছিস তো বাবা ভালো আছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকছি তো এখন রাজু ঠিক আছে ঠিক আছে এসেই তো আমাকে চেপে ধরেছে সবাই মিলে তুমি কিছু অ্যাজ ইউজুয়াল তিন জনে একসাথে শুরু করেছে ঠিক আছে তোরা বস আমি তোদের জন্য কিছু খাবার করে নিয়ে আসি হ্যাঁ আমার জন্য জল নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে রাজুদা বলছি এবার কিন্তু আমরা একটা ভালো একটা প্ল্যান করতে হবে ভালো করে ঘুরতে যাবো আমি তো নিজেদের রাজি আছি কিন্তু গেলেই তো সেই তোরা নানা রকম বদমাশি শুরু করে একদম না একদম না চলো কথা যাবো ঠিক তো একদম আবার মামারি করবি না একদম না খালি সাকচুরিটাকে সাবধানে রেখো ব্যাস তাহলে এই চুপ করে দিদি আরে ওকে 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 সবাই প্রমিস কর তোর বদমাশি করবি একদম না একদম তো পাক্কা দাদা তোকে কিনে ঘুরতে যাবো একদম চল ডান চল ইয়ে আকিমা মুরগি আছে নাকি হ্যাঁ আছে রে তুই খাবি ওকে আবার সব দিয়ে দিও না আমার জন্য দুটো রেখো আরে দোস্তু তোর জন্য মুরগি কিছু রাখি না আসলে তা না মা তোমার কাছে তো দাদাই সব আমরা তো সব বানাতে রেখেছি তা নয় আসলে ওই তো আগে তো আমার সব পর সেটাই হোক তো প্রশ্ন কেমন চলছে বল ভালোই চলছে এই তুই পড়াশোনা করেছিস আমি করছি মেজা করছে আসলে না আমি একটু এক্সট্রা কিছু করছি সেটা কি আরে সুইমিং শিখছি ক্যারাটে জানি আচ্ছা গড়ও নাকি এটা কোর্স না বাবা
আমি আর ও একলাগে খারাপ থাকবে তো শোন
যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক আমি যে আনমনা পাব কি পাব না তোমারই আশাটুকু বুকেতে থাক থাক তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক আমি যে আনমনা পাব কি পাব না
তোমারই আশাটুকু বুকেতে থাক থাক, তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক। আমি যে আনমো না পাবো কি পাবো না, তোমারই আশাটুকু বুকেতে থাক থাক, তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক। শ্রাবণ বর্ষায় কখনো মৃদু বায় নির্জনতায় মন তোমার চায়, শ্রাবণ বর্ষায় কখনো মৃদু বায় নির্জনতায় মন তোমার চায়, ওগো সুরঞ্জনা কাছে তো আসো না কেন যে বোঝো না মন তোমার চায়, পাবনো বেলায় তোমারই আশায় একেরা বসছে দিবস কেটে যায়, ফাগুন বেলায় তোমারই আশায় একেরা পথে দিবস কেটে যায়, শরত নীলিমায় মেঘের ভেলায় তুমি যে তুমি শুধু আবার রসতায়, সুচরিতা চির পরিচিতা তোমারই হাসি শুধু এ চোখে থাক থাক, ওগো সুচরিতা চির পরিচিতা তোমারই হাসি শুধু এ চোখে থাক থাক, আমি যে আনমো না পাবো কি পাবো না তোমারই আশাটুকু বুকেতে থাক থাক, তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক, তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক। বলছি কালকে মেলা যাবে তো? হ্যাঁ তা তো যাবোই, পলাশ করে এই সময় আসাই তো জন্য মেলা দেখতে যাবো বলেই তো এসেছি। শোনো না, বলছি যে কালকেই যাবো বুঝলে, কারণ পরশু আমার মাসির বাড়ি চলে যাবো। মাসির বাড়ি? কোন মাসির বাড়ি রে? মানে আসবে অত অনেকগুলি মাসি, তা কোন মাসির বাড়িতে যাবে সেটাই জিজ্ঞেস করছিলাম। এই শোনো, দেখো রাখি আমার একটাই মাসি, তোমার তো হাজারটা মাসি নয়। হ্যাঁ মাসি মালা না, মাসি বৃন্দ। কি গান গাইছিলে? শ্যামা সঙ্গীত। কই শোনা দেখি। দাদা গাও। হ্যাঁ করছি, ওই বসন পরমা গানটা। রাজু বললো বলে ঠিক আছে, তোমরা রবীন্দ্রসঙ্গীতের বাইরে যেতে পারলে না? না তা তুই যখন সব জানিস তাহলে তুই গানটা গা। গাইবো কর। हम तेरे बिन अब रह नहीं सकते, तेरे बिना क्या वजूद है मेरा। अरे एटा माने की? एटा माने হচ্ছে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, তুমি ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই।
মা এইসব গান কিন্তু আজকাল সবাই শুনে ও শুনছে জানি না বাবা আজকালকার ছেলে মেয়ে কি যে করিস সবাই দাঁড়া গেম দেখো কি করছিস তোমার গান বাজনা কেমন চলছে ওই চেষ্টা চালিয়ে যাচ্ছি এই শুনছিলাম তুমি নাকি কি কলকাতায় প্লেব্যাক ফ্লেব্যাক করছো হ্যাঁ ওই করছিলাম একটা রাজদাকে তো বললাম যে কলকাতায় চলে এসো তাহলে লাইফটা সাইন হয়ে যাবে সবার কি আর সবকিছু হয় না সবার ভাগ্যে সবকিছু থাকে এই টিঙ্কু দি এসছে কিন্তু তোমার গান না শুনে ছাড়বে না শুধু টিঙ্কু দি সঙ্গে মিস্টার পিলগ্রিমেজও আছে পিলগ্রিমেজ আরে আমাদের তীর্থ শোনা আরে টিঙ্কু দি যে আরে তন্ময় কেমন আছিস দিদি ভালো আছে তুমি কেমন আছো আমি ভালো আছি কখন এলি তুই এই দেখুন এলাম আর তোর গান বাজনা কেমন চলছে চেষ্টা চালিয়ে যাচ্ছি রোমত রোমত রেন গমায় তোমারি আসার আশা তবু চায় না কতো ঋতু আসে যায় মনের আঙিনায় কতো ঋতু আসে যায় মনের আঙিনায় তোমারি আসার ক্ষণ কবু আসে না তুমি কোন পরপাশে তোমারি আসার আশা ভগবান তো
এমনি পাপিয়া স্বপ্নের চাল বলে কোকিলার কুহু তার আগুনের দিন বনে বিহিনী পাপিয়া স্বপ্নের চাল বলে আমার পিয়াসী মন তোমার অনুক্ষণ আমার পিয়াসী মন তোমার অনুক্ষণ পথে থাকে তবু তুমি না কত ঋতু আসে যায় মনের আঙ্গিনায় কত ঋতু আসে যায় মনের আঙ্গিনায় তোমারই আশার ফল কবু আসে তুমি কোন পরপাশে তোমারই আশার আশা তবু চায় না কত ঋতু আসে যায় মনের আঙ্গিনায় তোমারই আশার ফল কবু আসে না তুমি কোন পরপাশে তোমারই আশার আশা তবু চায় না চাকরি করি নাকি সবাই বলে কে করেছেন কে করেছেন কে করেছেন ঠিক বিশ্বাসে এরকম একটা গল্প না বললেই নয়
তো আমার এসব ভালো লাগে না, কিন্তু যা হওয়ার সে তো হয়ে গেছে। বাস শুধু সবাই বলে কে করেছে, নামো নামো নামো, কে করেছেন কে করেছেন, আমি তো দলে ভিড়ে গেলাম, কে করেছেন কে করেছেন কে করেছেন করে রাজু পুলিশের চাকরি তারপরে আপনি আচ্ছা তোমাদের সময় একটা কথা বলি, আমি সরাসরি এসে শুনে এসেছি, আমার কিন্তু আরেকটা ডিউটিতে যেতে হবে। আর বাবু তুই বুঝি না জিমে যাবি, আমি তোকে একটু ড্রপ করি। আমাদের গ্রামে একটা মেয়ে পরীক্ষায় কম নাম্বার পেয়ে আত্মহত্যা করলো। তারপরে ওই শ্মশানের পাশ দিয়ে আমি রোজ আসতাম, একদিন হঠাৎ দেখি সাদা শাড়ি পরে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে। তারপর একটু গা ছমছম করেছিল, কিন্তু আমি সাহস করে মেয়েটার সামনে যাই, বলে কি ব্যাপার মা কি হয়েছে? বলে স্যার আমাকে একটু অঙ্কটা শিখিয়ে দেন না, একটু অঙ্কটার জন্যই তো আমি আত্মহত্যা করেছিলাম। আমি সারা শুধু শিখিয়েছিলে? হ্যাঁ, একদিন কি রে, আমি তো রোজ অফিস থেকে ফেরার পথে ওই মেয়েটাকে অঙ্ক শিখিয়ে আসতাম। থাক আর বলতে হবে না, ওই শ্মশান অবধি ঠিক ছিল, তারপরেই করে তো বাড়াবাড়ি করে ফেললে। আমি কিন্তু কথা খেলা একদম পছন্দ করি, কথা যেন মনে থাকে। তাহলে বাবা কোথায় বলো তো? বাবা দেখ বাইরে কোথাও আছে। Thank you.
আমাকে কি করে ভালো পাচ্ছিস না ব্যাপারটা তুই ঠিক করে নাও কি করে আছে আজ ঠিক করে বসে তো আরে আসুন আসুন জামাই বাবু ওকে জামাই বাবু বলে ডাকিস না রে খুব গজা এই শুনছো মামনির বাবা এই রাজু এসেছে না এখন আবার খাবো না না বাবা আমি ভালো করে আলু চচ্চড়ি বানাবো তোমাকে কিন্তু খেতেই হবে হ্যাঁ কি বলছো দুর্গা আরে ও তুমি ভালো আছো তো আপনি তুমি এক্ষুনি রাজুর জন্য একটু বাজার থেকে ফল মিষ্টি আর নিমকি নিয়ে এসো আর আমি তাড়াতাড়ি করে একটু লুচি আর তরকারি বানিয়ে দিই তুমি বসো বাবা না না এই মানে মেশোশাই মানে কাকু ইয়ে আনতে যাবেন না 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 বসো বসো এই তুই কি এত ব্যস্ত হচ্ছে না তুমি বসো বসো না বাবা বসো আমি আসছি আমি কিন্তু এক্ষুনি একটু আলু চচ্চড়ি বানিয়ে দিচ্ছি তোমাকে কিন্তু খেয়ে যেতেই হবে হ্যাঁ তুমি ওকে এত 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 তো খাওয়াও আর ও এইরকম মোটা হয়ে যাবে ওজনটা এরকম ভাবে বাড়ুক চুপ কর তো একটু খেলে কিচ্ছু হবে না আহ দিদি কি যে বলছিস জামাইবাবু তো একেবারে স্লিম অ্যান্ড ফিট আমি গেছি খাবার আনতে গেছি আমি বললাম কি একটু সাদা করে খাওয়া আনতে দেয় কি বললেন আমার বাবা কিপ্টে সান্দার আপনি জানেন কালকে আমাকে আর দিদিকে বাবা একটা মিউজিক সিস্টেম কিনে দিয়েছে তাহলে আমার লাভ কি মানে তাহলে তোমার লাভ কি মানে তুমি কি আমার সাথে লাভের জন্য মিলে মেশো করেছো তা বলিনি মানেটা কি এক্ষুনি তো বললে যে তুমি আমার এই লাভটা কি সমস্যা যেন কথাগুলো বললো আরে 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 বাদ দিন এসব আগে বলুন তো আমার দিদিটাকে কবে বিয়ে করবেন আপনাকে আমার ফৌজির সাথে আলাপ করিয়ে দিতে হবে না আরে অসুবিধা আছে আপনি বুঝতে পারছেন না আপনি বিয়ে না করলে আমাদের বিয়েটা হবে না তোমরা একটু যাও আমি একটু ডোনাদা বাড়ি হয়ে তারপরে যাবো এখন কেন দাদা বুঝে ফেলো তাড়াতাড়ি ওটা শুধু ডোনাদের বাড়ি নয় মানে মানে ওটা প্রশান্ত দার বাড়ি ও তাই এত তড়ি ঘড়ি একটা চড় মারব সেটা হয়ে যাবে বড় বাড়ি তোরা যা আমি ঠিক সময় বাড়ি চলে যাব ঠিক আছে চল ভাই কেন যাও অবস্থা হয়েছে হ্যাঁ এইটাই তো বাবা বড় হচ্ছে ছেলে মেয়ের কষ্ট দুঃখ ছেলে মেয়ে খুশি খুশি হয় এই তো কিছু করতে বলিনি তো শুধু বলেছি আমাকে ছেড়ে দাও এটা খ্যাপামো হচ্ছে না এটা কোনো খ্যাপামো হচ্ছে না তোমাকে অনেকবার বলেছি মা আমার বিয়ে ঠিক করছে আর সেদিন তো মাসিদেরকেও বলছিল আরে বাবা আমাকে তো এম কমটা পাস করতে দেবে নাকি শোনো
তোমার মাথায় না এমনি বুদ্ধি কম, আর ইনকাম পাস করে কোনো লাভ নেই। আমাকে কি রোজগার বাদে কিছু করতে হবে না? ঠিক আছে, তুমি কাজ করো, রোজগার করো, কিন্তু আমাকে ছেড়ে দাও। বাবা মা তাড়াতাড়ি চলো। হ্যাঁ তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। তুই আমার মেয়েকে ভালোবাসিস। বাবা এ আবার তোমার কেমন কথা? যা, এই ছেলেটার সাথে আমার কথা আছে। তুমি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? মানে মানে কি ঢোক গিলছে কি? আমার মেয়েকে তুমি বিয়ে করবে? তা তো করবো, কিন্তু আমাকে সব কিছু গুছিয়ে নিতে দিন একটু। আরে তুই, আমি তো শুনেছি তোমার লাইট আর মাইকের ব্যবসা আছে। না মানে আমাকে এমকমটা তো পাস করতে হবে। আরে ছোকরা, এমকম ফেমকম ওসব পরে হবে, পরে হবে, পরে হবে। আগে তুই ব্যবসাটাকে দাঁড় করা। আমি যদি তোকে 1,00,000 টাকা দিই তাহলে তুমি ব্যবসাটা চালাতে পারবে তো? দূর খেপা, আগে বিয়েটা কর দিবি, তারপরে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ এই যে বিয়ে করাচ্ছি তোমাকে, আমার এই বাড়ির ধারে কাছের 100 ফুট যদি কাছে এসেছো না, ঝাঁটা দিয়ে তোমাকে মেরে হাড়গোড় এক করবো। আর এই যে মদের নেশাতে তো পাড়ার লোকের টেকা দায় হয়ে গেছে, আবার ওই আপদটাকে আমার জামাই করে ঘরে ঢোকাবে? এ তুমি কি বলছো মাইরে টুসি? তোমার অনুমতি ছাড়া তো আমি কিছুই করি না, কিছুই করি না। এ খিলো না জান করে তুম তো মেরা দিল তোড় রহে হো খিলো। হ্যাঁ বলো দা। হ্যাঁ 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 আমি গোস্বামীদের সঙ্গে কথা বলেছি, কোনো অসুবিধা নেই। তুমি তুমি 24 তারিখ দেখো। ঠিক ঠিক রাজু। কে? এ রাজু। আরে আমি তো কথা বলছি। হ্যাঁ আরে মিকি দা যে ভালো আছো তো? হ্যাঁ ভালো। বসো বসো দাদা, তোরা কথা বলো, আমি তাদের জন্য চা করে। হ্যাঁ হ্যাঁ তুই যা, সেটাই ভালো। আর তুই এখানে এখানে বস। হ্যাঁ তারপর রাজকুমার কি খবর বলো? রাজকুমার তো আর তুমি মহারাজ ইন্দুশেখরের পুত্র, যুবরাজ বিশ্বরূপের ভাই, মহারানী এশার আদরের দুলার। বল বল। আরে শালা তোর জ্বালায় আজকে আমি ঘর বাড়ি ছেড়ে বাইরে কোথায় চাকরি করে বেড়াচ্ছি। এতে আমার কি অপরাধ? কেন তখন পুলিশের চাকরির লাইন দিতে কে বলেছিল? আরে সে তো আমার ইচ্ছে, তুই তো অন্য চাকরি নিলেও পারতিস। তুই তো ভালো করে জানিস রাজু যে ছোটবেলা থেকে তুই যেদিকে আমিও সেদিকে। তাহলে আমাকে দোষ দিচ্ছিস না? তুই কি তাহলে এখন পলাশপুরেই বদলি হয়ে এসেছিস নাকি? হ্যাঁ। আচ্ছা মনে করো তুই কি এখন দুর্গাপুরে আছিস? হ্যাঁ কেন বলতো? আমার একটু দরকার আছে বুঝলি, তবে ঘরে হবে না, বাড়ি গিয়ে কথা বলতে হবে। চল বাইরে যাই, এখন তাড়াতাড়ি গুলি নিয়ে।
হ্যাঁ রে, এই তো কদিন আগে আমি আর বাবু মানে প্রদীপ আমি একটা সিনেমা দেখি। সিনেমা দেখে ফেরার পথে একটা নির্জন জায়গায় দাঁড়িয়েছি, আমি গল্প করবো। সে সময় দুটি ছেলে মাতাল অবস্থায় আছে, তো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। তুই জানিস বরাবরই ঝামেলা আড়াতে চাই। আমি বললাম বাবু চল, ওদের মুখ লাগার আমাদের দরকার। তবুও তো একরকম ছোটোবেলা থেকে যেমন ওদের উপর ঝাঁপিয়ে পড়ি। ধস্তাধস্তি শুরু হলো, পুরা জনাধুনিক ছিল। এবার মারামারি করার পর পুরা পানি গেল বুঝলি, আর বাবু জিতে গেল পুষ্টা কর। কিন্তু বাবু খারাপ পিছনে সে ছিল, আর ছিঁড়ে যাওয়ার পর আমি টিপটাকে তুমি দেখলাম মানে পুরস্কার একটা ছুরির পানি। তুমি কি নিব এই ছুরির দাগটা কী করে হতো? তখন আমাকে ঘটনাটা বলি, মানে যে ঘটনাটা বলার জন্য আমি তোকে বাইরে আসলাম। বলছিল কলেজ হোস্টেলে আমিও ভালোবাসি, তা আমরা আমার সংসারটাকে তো নষ্ট করতে পারবো না।
ও মিতা, তুমি যে কিসে খুশি আমি সেটাই বুঝতে পারলাম না। বুঝবে না, তুমি কোনোদিনই বুঝবে না, চোখে তো ছুরি পরে বসে আছো, বুঝবে কি করে? আমি কিন্তু প্রদীপ বরণকে ওই ইয়ের মতো রাজীব মতো সরকারি চাকরি করতে দেবো না। মিতা দেখো, টাকা রোজগার করাটাই কিন্তু বড় কথা নয়, আসল কথা হচ্ছে মানুষের মতো মানুষ হওয়া। রাজু কিন্তু খুব ভালো ছেলে, এ কথা ঠিক, কিন্তু আমি এই মামুন প্রদীপকে রাজুর মতো হতে দিতে পারবো না। আমি চাই ওরা অনেক বড় হোক, অনেক উঁচুতে উঠুক, সেটাই আমার আনন্দ। মিতা তুমি সারাটা জীবন শান্তি পেলে না, আর আমার খুব শান্তিতে থাকো। তোমাদের এই যৌথ পরিবারে হেসে খেতে খেতে আমি মরে গেলাম, তারপর তোমার এই মাতাল ভাই। মিতা এই যৌথ পরিবারটা হচ্ছে একটা বট গাছ, এখানে যত ঝুরি নামবে তত শক্তপুক্ত হবে। ধুর বাবা আমি যাচ্ছি। এই এই শোনো 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 বসো, আমি ওই পাড়ার ইয়ে গো, ওই যে বালিদি, বালিদি হাতটা দেখে না, আমি ওর কাছে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম বলতে, এই প্রদীপের ব্যাপারে একটু জানতে টানতে। তো উনি কি বললেন জানো, বললেন প্রদীপ যেন দিন কোনো বাড়ির মধ্যে থাকে, বাইরে কোথাও না যায় আর কি। সে কি হচ্ছে, ক্যাম্পাসিং আছে, সেটা কি হবে? হ্যাঁ বুঝতে পারছো না, উনি বলে ওর একটা মস্ত বড় ফাঁড়া আছে, ক্যাম্পাসিং এ যে ওর কি হবে আমি বুঝতে পারছি না। এই শোনো, আমি ওই মন্দিরও গিয়েছিলাম বুঝতে পারছো, মন্দিরে আমি তার থেকে একটা তাবিজ নিয়ে এসেছি, প্রদীপ এলে আমি কলায় পরি দেবো। তোর জন্য একটা আমি তাবিজ নিয়ে এসেছি। তাবিজ? এটা গলায় ঝুলি দিলে সব কিছু থেকে তোকে রক্ষা করবে উনি। হ্যাঁ এটা পরে নে, পরে নে। আমি বলবো না, তুমি আমার এসবে বিশ্বাস করছো? ওরে বাবা, তোর যখন ছেলে পুলে হবে না তখন তুইও বিশ্বাস করবি। নে নে পরে নে, মায়ের দেওয়া জিনিস এটা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাহ, এখন তুই বুঝতে পারছিস না, পরে ঠিক বুঝতে পারবি। তাই জন্যই তো ওদের জানা করার জন্য বেশি করে তুই আমাদের কোনো অসুবিধা হয়। সিলভার টনিক বোঝো, নোকরা ধরে দেবো, দেবী বড় বড় সাপ কেমন কেঁচো মনে গেছে, ও সালা ও সেটা আমি বুঝে নেবো, তোরা বিজনেস কাজ কর যা। দাদা বলছিলাম তুমি ওই করে তো হয়, এখন নয় শুরু করবো। বাজার ঝিলে দিলে চলবে না। এই ব্যাপারটা বাড়ির আর কাউকে জানিয়েছিস না? না এখনো আর কাউকে জানাইনি, তুই ভাবছি এবার মেজু কাকাকে বলবো বুঝলি।
অ্যাকচুয়ালি ব্যাপারটা তো বেশ ভয়ানক, ভীষণ সিরিয়াস। তো কিছু করবি বলে ভেবেছিস নাকি এখন? দেখ আমি যদি জানি, মানে আমার যেটুকু ধারণা, তুই তো কোনো মনের খাস লোক, তুই যদি কোনোভাবে আমার ট্রান্সফারটা দুর্গাপুরে করাতে পারিস, সে নিয়ে আমি আমি কিন্তু ওদের সঙ্গে ডিল করবো একবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি আমার মতো করে চেষ্টা করব। আরে সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, তুই করতে পারবি, কিন্তু সব কিছু জানার পর আমার মনটা খুব অস্থির লাগছে, বুঝলি? মানে আমি নিজেকে ঠিক রাখতে পারছি না। আমাদের সঙ্গে স্কুলে পড়তো না শেফালি, কারোর বাড়ি গিয়েছিলাম বুঝলি, ওর বাবা মা বিয়ের জন্য চেষ্টা করতে হবে, মানে তেমন যদি কোনো ভালো ছেলে পাওয়া যায় তাহলে বিয়ে টিয়ে দেবে এরকম বলছিল আর কি। তা আমাদের বিশ্বরূপদার সঙ্গে সম্বন্ধ বলে কেমন হয় বলিনি? কি করবো বলো, তোমার আদরের রাজকুমার বিশ্বরূপ, ও বিয়ে না করলে আমার রাস্তা তো ক্লিয়ার হবে না। তুই বাবা একটু মন দিয়ে পড়াশোনা করিস, আর পৌঁছে একটা ফোন করে খবর দিস কেমন? পড়াশোনা না করে না তোকে ঘুরাইবো, নইলে তোর একদিন কি আমার একদিন, কি হচ্ছে কি? আচ্ছা ঠিক আছে আমি আসি বুঝলে, সাবধানে হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক, আমি যে আনবো না পাবো কি পাবো না, তোমারই আশাটুকু বুকেতে থাক থাক, তুমি যে কল্পনা মনেরই আল্পনা, হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক, আমি যে আনবো না পাবো কি পাবো না, তোমারই আশাটুকু বুকেতে থাক থাক, তুমি যে কল্পনা মনেরই আল্পনা, হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক। আমি যে আনমনা
পাবো কি পাবো না তোমারই আশা কুকুকেতে থাক থাক তুমি যে কল্পনা মনেরই আল্পনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক শ্রাবণ বরষায় কখনো মৃদুবায় নির্জনতায় মন তোমার চায় শ্রাবণ বরষায় কখনো মৃদুবায় নির্জনতায় মন তোমার চায় অবশ্য রঞ্জনা কাছে তো আসো না কেন যে বোঝো না মন তোমার চায় ফাগুন বেলায় তোমারই আশায় একেরা বসছে দিবস কেটে যায় ফাগুন বেলায় তোমারই আশায় একেরা পথে দিবস কেটে যায় শরৎ নীলিমায় মেঘের ভেলায় তুমি যে তুমি শুধু আমার রসতায় পুরো সুচরিতা চির পরিচিতা তোমারই হাসি শুধু এ চোখে থাক থাক সুচরিতা চিরপরিচিতা তোমারই হাসি শুধু এ চোখে থাক থাক আমি যে আনমো না পাবো কি পাবো না তোমারই আশাটুকু বুকেতে থাক কলেজের ছেলেগুলো রেস্টোরেন্ট
অনেকেই আমাদের দেওয়া উচিত খাচ্ছে, তবে কিন্তু গোপালদার উদ্যান দাদা, ও আমাদের কাজে কর্মে মাঝে মাঝে বাধা দিচ্ছে, কিন্তু এখনো স্পষ্ট করে তবে আমরা একজোট হলে ক্যান্টিন আমাদের তারা বের করে দিচ্ছে। তুই আজকাল বেশি ডোজ নিচ্ছিস না দাদা? আমার একটু কড়া ডোজ ছাড়া আবার ওই নেশারা জমে না। মনে রাখিস, কলেজ সোশ্যালের দিনে ব্যাপক হারে মাল ছড়াতে হবে, সেই দিনটাই তো বিজনেসের দিন। যা তোরা যা। দাদা একটা কথা ছিল, একটা ফার্স্ট ইয়ারের ছেলে আমার বোনের সাথে না খুব মেলামেশা করছে। হ্যাঁ দাদা, আমাদের ক্লাসেই পড়ে। নাম ছিল, সেটার নাম হলো প্রদীপ। বাবা মোনা, আমি বলছিলাম বলি আমাদের কয়লার ব্যবসাটা তো ভালো ছিল বাবা, তা এইসব কি যেন বলছিস, ওষুধ বিশুধ এইসবের কি কোনো দরকার ছিল বাবা? গীতাতে শ্রীকৃষ্ণ একটা কথা বলেছে মনে আছে তো, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, অতএব কর্ম করে যাও, ফলের আশা করো না, বিশ্রাম করো। আস আমি জানি না, আমি আমার বন্ধুদেরকে বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বেশ তাহলে একটা শর্ট আছে, আমার সাথে সাথে তোমাকেও ডান্স করতে হবে, ঠিক আছে? তোমাকে আর আমার পুরো ফ্যামিলিকে গাড়ি দিয়েছে।
আমি তোকে কুল থাকতে বলেছি, আমি বুঝে নেব। ঠিক আছে, তুমি ছাড়ো। আচ্ছা দাদা, তোমার সাথে ওই ছেলেগুলো থাকতে নাম্বার দাও তো, আমার কাজ আছে। কেন? কাজ আছে আমার কিছু। হ্যাঁ, কেন সেটা আমাকে বল। তুমি দেবে কি দেবে না বলো। ঠিক আছে, আমি দেখছি পরে। তাহলে তুমি দেবে না? আমি বললাম তো, আমি দেখছি। থাক, আমার লাগবে না। আমি যা করার আমি দেখব। আরে শোন, যে কল্পনা মনেরই আল্পনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক, আমি যে আনমনা পাব কি পাব না তোমারই আশাটুকু বুকেতে থাক থাক। তুমি যে কল্পনা মনেরই আল্পনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক, আমি যে আনমনা পাব কি পাব। কথা বলছি, সাইডে অনেক পার্ক আছে, এখানে নয় কথা বলছিস। আমাদের এলাকায় অর্জুন, তুমি আমার বন্ধু সুপ্রিত। আসুন আসুন, বসুন। বেড়াতে এসছেন আমার? আর ইনি হচ্ছেন আমাদের মেজবাবু ভানুমিত্র পাল মহাশয়, আর ইনি হচ্ছেন বিশাল এই হাবিল। উঠে গেছেন শিবদোষ ভট্টাচার্য। আরো আছে, বসুন একটু জল টল খান, আরো দেখতে হবে। আমি হলাম পদ্মভূষণ পান্ডা, এখানে স্পেশাল ডিউটিতে আছি। রাজেন্দ্র, আমি তো তোমাকে শুরুতেই বলেছি ভাই, এখানে আমরা কেউ কারণ নয়, শুধুমাত্র সহকর্মী। তুমি কি বলছো দাদা? আমরা একই ইউনিভার্সিটির ছাত্র, সেই শান্তিনিকেতনের বয়েজ হোস্টেল, আশ্রম মাঠ, তারপর ছাত্রতলা, তুমি সব ভুলে গেলে? এটা কি নাট্যনিকেতন? যে হিসেবে থিয়েটার সব কিছু হবে, এই করে তো সব গেল। না না, ইয়ে তোমার ভারী ছেলে মানুষ। যতটা দেখান ততটা ছেলে মানুষ উনি নন। ততটা না, উনি ছেলে মানুষে একদমই নন। রাজেন্দ্রকে কিন্তু অর্জুন খুব ভালোবাসে, উনি যদি মনে করেন তা আপনাকে একটা দুটো প্রোগ্রাম দিতেও পারে। আমিও পারি, ভালোই লোক সমাগম দেখছি। কেমন হলো?
সরি, রেড করতে করতে আমি বোর হয়ে গেছি। আমি আর রেড টেড করতে হবে না। এবার থেকে ওর জন্য বই যাবেন রেড করতে। কেন, আমি যাবো কেন? ভানু বাবা শিবদাস বাবু কেন শুধু কি ঘুমাতে আসেন? আমি বাবা তিনটে রেড করতে গেছি, কাউকে বলিনি। না না, আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন না। থানার কাজটা তো ঠিক বলে চলতে হবে নাকি? আপনি তো সারাক্ষণ এসপি বাবুর বাংলাতেই পড়ে থাকেন, আর এখানে এখানে মাঝে মধ্যে বেড়াতে আসেন। আরে বাবা, থানার ইলেকট্রিক, জানলা দরজা এসব মেরামত, এই কাজগুলো তো দেখতে হবে নাকি? উনি কিন্তু কথাটা ঠিকই বলেছেন ভানু বাবু। হ্যাঁ, এখন তো আপনার মন্ডল বাবু সব কথা ঠিকই মনে হয় পদ্ম বাবু। হ্যাঁ, এখন মন্ডল বাবু সব কথাই তো আপনার পদ্ম বাবু ঠিকই মনে হয়। সে জাগে জাগে মন্ডল বাবু, আমার বন্ধু সত্যজিৎ দুর্গাপুর থেকে এসছে, আপনার সঙ্গে পরিচয় করে দিই। আমি কি, ইনি আমাদের মন্ডল বাবু। তোকে বলেছি আগে আমি মন্ডল বাবুর কথা, তাই তো? বলেছিস, তবে বেশ কিছুটা কমিয়ে বলেছিলিস, এখন বুঝতে পারছি না আগে সামনে দেখে, কারণ উনি দেখতে সত্যিই টু মাচ হ্যান্ডসাম। না না, তুই এখন কি দেখছিস? আরে ঘটক বাবু রিটায়ার করার পর তোমার একটু মন খারাপ হয়ে গেছে? আরে আগে যা ছিলেন না ঘটক বাবুর সঙ্গে। আরে তার মানে কি বলতে চাইছ, আমি কি আর এখন হ্যান্ডসাম নই? কি হয় স্যার, আপনি অবশ্যই হ্যান্ডসাম। দাঁড়া, আমি তাহলে ওখানকার থানায় একটা ফোন করে দেখছি। হ্যাঁ রাজেন্দ্র, তুমি এক্ষুনি যাও।
তাহলে আমি কি সঙ্গে যাবো? এখন আমি একাই যাচ্ছি। মিকি যদি মনে হাসি খুশির মধ্যে থাকি অনেক সময়, তবে কাজের ব্যাপারে না আমার এই সবাই মানে সব সব কর্মীদের খুব সিরিয়াস। মুরুলবাবু বলি, পদদা বলি, অর্জুন শিবতোষ, আপনাদেরকে তো দরকার পড়বে, অবশ্যই আমি ডাকবো, আপনারা সবাই ছাপিয়ে পড়বেন। তো এখনকার মতো তুই ওদিকটা দেখ। ঠিক আছে, ভাই আছি। হ্যাঁ ভাই, টেনশনে আছি আমরা। রাজু আয় রে বাবা, তোর জন্যই অপেক্ষা করছিলাম। চল, আমাদের এখন বেরোতে হবে। শোন, ওরা নদীতে একজনকে ডুবতে দেখেছে, তবে ওরা বাঁচাতে পারেনি। থানায় খবর দিয়েছে বডিটা শনাক্ত করার জন্য। বডি 8 কিলোমিটার দূরে পাওয়া গেছে, থানায় রেখেছে, ওকে ডেকেছে শনাক্ত করার জন্য। দেখ রাজু, আমি বলি কি, সত্যির উদ্ঘাটন হবে রে। আর যে অন্যায় করেছে না, তাকে শাস্তি পেতে হবে। সমস্ত শাস্তি কি এই ক্ষেত্রেই হয়? মানে সমস্ত অন্যায়ের শাস্তি? হ্যাঁ হয়। শোন, তোকে তাহলে একটা গল্প জানিস রাজু, আমরা তখন খুব ছোট, বড়দা তখন বাইরে চাকরি করতো, অনেকদিন পরপর বাড়ি আসতো। তো আমাদের ওই অঞ্চলের একরকম
গুন্ডা বদমাইশ লোক আর কি, সবাই ভয় করে থাকে সেই কালীশঙ্কর। আচ্ছা, কালীশঙ্কর না, আমাদের আমাদের ওই জমি জায়গার উপর ওর না ও নজর পড়লো জানিস, জোর করে কেড়ে নিতে চাইলো। বাবু তখন রূপসজ্জায় দাদুর আর চলাফেরা করার সমর্থ সামর্থ্য কোথায় ছিল? আমরা গেলাম, আমরা গিয়ে হাত জোর করে অনেক অনেক অনুনয় বিনয় করলাম ওই কালীশঙ্করের কাছে জানিস, কিছুতে কিছু হলো না। জোর করে আমাদের আমাদের ওই সব জমি জামা গাছ সমস্ত কিছু নিজের নামে লিখিয়ে দিল। আর আজ দেখ ভাগ্যের কি গরিহাস, ওই কালীশঙ্কর যার ভয়ে বাঘে পুরুতে জল খেত। হ্যাঁ হ্যাঁ, আমি নাম শুনেছি, নাম শুনি। এই কালীশঙ্করকে তার ছেলেরাই বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি সে শাস্তি পেয়েছি দেখো। আমি না কালকে রাত্রি খুব একটা বাজে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। অদ্ভুত স্বপ্ন কি না, আমি কি দেখি জানো কাকা? প্রদীপ মানে আমাদের বাবু, ওকে যেন কেউ আষ্টে পৃষ্টে বেঁধে দিয়েছে। আমি না চিৎকার করে বলছি, রাজুদা রাজুদা আমার বাঁচাও, তোমার বাঁচাও। রাজু তো আশ্চর্যের কিছু নয় রে, তুই তো স্বপ্নে দেখেছিস। আর আমি কি চাইছি জানিস? আমি চাইছি প্রত্যক্ষ কিছু আসুক। হ্যাঁ, প্রত্যক্ষ কিছু আসুক। আমার নিজের সন্তান তো তাকে একদিন বুকে আগলে রেখে মানুষ করেছি তো, তার কোনো অনুভূতি থাকবে না তুই বল। মিকি এসো সে যে বলে গেল না,
চলে গেল চলে গেল চলে গেল সে চলে গেল কেন অকারণ চলে গেল চলে গেল চলে গেল সে চলে গেল কেন অকারণে চলে গেল সে যে বলে গেল না চলে গেল সে যে বলে গেল না স্মৃতি বারে বারে কেন যে একেলা কেঁদে মরে নিরজন স্মৃতি বারে বারে কেন যে একেলা কেঁদে মরে নিরজন চেনা সেই পথ ধরে রোজ ছিল আসা যাওয়া চেনা সেই সুরে ছিল চেনা সেই গান গাওয়া চেনা সেই পথ ধরে রোজ ছিল আসা যাওয়া চেনা সেই সুরে ছিল চেনা সেই গান গাওয়া আজ এই অবেলায় মন কেন মন কোন ফিরে আসে সে থানে চলে গেল চলে গেল চলে গেল সে চলে গেল কেন অকারণ চলে গেল চলে গেল চলে গেল সে চলে গেল কেন অকারণে চলে গেল সে বলে গেল না চলে গেল সে বলে গেল না স্মৃতি বারে বারে কেন যে একেলা কেঁদে মরে নিরজনে ফেলে আসা শৈশব কত হাসি করব কত স্নেহ ভালোবাসা মিলনের উৎসব ফেলে আসা শৈশব কত হাসি করব কত স্নেহ ভালোবাসা মিলনের উৎসব আজ যেন সবই ফুল বাসিমালা পাশে ফুল আজ যেন সবই ফুল বাসিমালা পাশে ফুল মন শুধু কাঁদে বিজনে চলে গেল চলে গেল চলে গেল সে চলে গেল কেন অকারণে চলে গেল চলে গেল চলে গেল সে চলে গেল কেন অকারণে চলে গেল সে বলে গেল না চলে গেল সে বলে গেল না স্মৃতি বারে বারে কেন যে একেলা কেঁদে মরে নিরজন স্মৃতি বারে বারে কেন যে একেলা কেঁদে মরে নিরজনে 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 বিশ্বাসে
কিন্তু বিষয়টা সাহায্যের জন্য এসেছি তোমার কাছে। তুমি ছাড়া তো এই ব্যাপারে সাহায্য করার লোক কম। আমি বিষয়টি সঙ্গে আমি লিখতে বলেছি আমাকে দুর্গাপুর ট্রান্সফার করে দেওয়ার জন্য, কিন্তু তুমি যদি একটু সাহায্য করো। ঠিক আছে, লিখি যা হচ্ছে বলুন, আমিও চেষ্টা করব। না চাকরির সময় তো তুমি চেষ্টা করেছিল বিষয়টা, তবে তো চাকরিটা হয়েছিল। হুম, বোকা এসব বলার দরকার নেই, আমার যা করার আমি করবো। আমাদের সঙ্গে যেখানে আমার পোস্টিংটা এখন ছিল তোর সঙ্গে দেখা হতো, আমরা মিলি খেতাম, মনে আছে? আমার প্রিয় জায়গা ছিল, কিন্তু আমাদের কথা যেখানে কৃষ্ণ সঙ্গে উপায় নেই। দুর্গাপুরে তোকে ট্রান্সফার করাবো, আমি কথা দিচ্ছি তোর ট্রান্সফার হবে। কিন্তু কদিন আগে ইঞ্জিনিয়ারিং কলেজে যে ছেলেটা জলের রূপে মারা যায়, সে ব্যাপারে কোন ইনভেস্টিগেশন করেছেন কি? হ্যাঁ স্যার, করেছিলাম ইনভেস্টিগেশন। ওই নর্মাল ছেলেরা এসেছিল দামোদরে ঘুরতে, কিন্তু স্যার প্রদীপ নামের একজন ছেলে ছিল, জলে নেমেছিল, তারপরে জলে তলিয়ে যায়। হুম, তা ওর বন্ধু বান্ধবদেরকে ডেকে পাঠানো। হ্যাঁ স্যার, একদম স্যার, একদম। আমরা একটু ইনভেস্টিগেট করি, জিজ্ঞাসাবাদ করি, তাই না? বাই দ্য ওয়ে, পোস্টমর্টমের রিপোর্টটা কি বলছে? স্যার পোস্টমর্টমটা রিপোর্টে নর্মালি এসেছিল, কিন্তু ওই জলে পড়ে মৃত্যু, তো অ্যাড্রিনালিনের একটু খরচ দেখা গেছে শরীরে, খরচ হয়েছে। তার মানে সাম সর্ট অফ এক্সাইটমেন্ট, ইজন্ট ইট সো? দ্যাট মিন্স সাম কাইন্ড অফ এক্সাইটমেন্ট। মরার আগে কোনোভাবে এক্সাইটেড হয়েছিল সেটা, তাই তো? অবভিয়াসলি স্যার, জলে মৃত্যু, বাঁচার চেষ্টা, এক্সাইটমেন্ট। ওকে, আপনি অন্য বন্ধুদেরকে ডেকে পাঠান, আমরা একটু ইনভেস্টিগেট করি, পিছনে কিছু পাওয়া যাবে, তাই না? বলেছি ওর জন্য শুনে আমার কথা হয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, আমি জানি আপনারা আমার পাশে থাকবেন। জানি স্যার, জানি স্যার, ধন্যবাদ স্যার। ভাবতে তো থানায় ডেকে পাঠাবে দিলে না সব পেপার সলভ হয়ে যাবে। আরে তাহলে তো মাসিক টাকার ব্যবস্থা করতে হয়, সব কেমন তাহলে পাকি যাচ্ছে। আমি তো বারবার বলেছি যে আমাদের যে পুরোনো ব্যবসা ছিল তাতে আমাদের কোন রকমে ভাত খাবারের ব্যবস্থা হয়ে যেত। Thank you.
বল কি বলবো তোমার সাথে কথা বলবো না আমি তুমি আমাকে কতদিন আগে বলেছিলে স্কুটি কিনে দেবে বলেছিলাম হ্যাঁ বলেছিলাম আমি দাদা ভাই আমরা সাইকেল করে কলেজ যেতে পারবো না সে কি আমি কখন বললাম তুমি বলেছিলে দাদা ভাই তুমি অনেক দিন আগে থেকে বলছো দেখ এই যে সাইকেলে করে তুমি কলেজ যাচ্ছিস এ তো শরীরের পক্ষে ভালো এরপর তুমি স্কুটি চালিয়ে কলেজে যাবে আরে সত্যজিৎ বাবু কি গো বলুন খবর এই তো ভালো এই বসে করে করতে তো ওনাকে চিন্তা করলাম উনি আমার বন্ধু রাজেন্দ্র চৌধুরী এই দুর্গাপুরে এসেছেন আর কি এখানে একটা সেলসের কাজ নিয়ে আর ওই দিদি মনোরঞ্জন আর যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক আমি যে আনমনা পাবো কি পাবো না তোমারই আশাটুকু বুকেতে থাক থাক তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক আমি যে আনমনা পাবো কি পাবো না তোমারই আশাটুকু বুকেতে থাক থাক তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক তোমারই পরশে নিশি ঝাক ঝাক আমি যে আনমো না পাবো কি পাবো না তোমারই আশাটুকু বুকেতে থাক থাক তুমি যে কল্পনা মনেরই আলপনা হৃদয়ে আঁকা পটে ও ছবি থাক থাক প্রদীপের দেহটা বুঝলি ঠিক এইখানেই পাওয়া গেল এইখানেই ফেসে উঠেছে কিন্তু প্রদীপ অত বোকা শুনে নয় সুইসাইড করল আসলে কয়েকদিন ধরে না দাঁড়ায় ও খুব ভুল করেছে বুঝে বুঝি ওর মনের মধ্যে কতগুলো জিনিস অফিস অফি দিচ্ছে বুঝলি কেন ভয় পেয়েছে তুই বড় কথা কিসের জন্য কিসের জন্য শোনো রাজেন্দ্র আমরা বড় পার ধরে এগিয়ে যাই হ্যাঁ দেখি কোনো সূত্র খুঁজে পাওয়া যায় কি তাহলে একটা কাজ করলে হয় না হ্যাঁ বল মানে ওরা যেখানে পিকনিকটা করেছিল আমরা যদি সেখানেই যাই হ্যাঁ যাই এটা তুমি কি বলো
হ্যাঁ, আজ বিকেল 5টার সময় আমি ওদেরকে একবার থানায় ডেকেছি। দাদা তুমি কি বলে বলো, সম্পর্ক ছিল আর বাবা এবং দাদাকে আমার ঠিক ভালো লোক মনে মনে হয়। তাছাড়া কিন্তু সোর্স অফ ইনকামটাও ঠিক পরিষ্কার নয়, আর ওর দাদাকে আমার খুব ভালো লোক বলে মনে হয়। থ্যাংক ইউ দাদা, এই ব্যাপারটা আমাদের তদন্তে খুব সাহায্য করবে, তাই তুমি কি? বাইদি ভাই, একটা কথা বলতে আমি তো ভুলে গেছি, প্রদীপের যে দুই বন্ধু ওর সাথে পিকনিকে গিয়েছিল তাদের মধ্যে একটি ছেলের সাথে প্রদীপের দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলছিল কিরকম, আর দ্বিতীয় ছেলেটির ব্যাপারে আমি ওদের ক্যান্টিনে গিয়েছিলাম একবার, ক্যান্টিন ম্যানেজারের কথা অনুযায়ী ওই ছেলেটি অমিত ওনাকে কিছু একটা বিক্রি করতো ছাত্রছাত্রীদের কাছে এবং সেভাবেই পয়সা কালেক্ট করতো। আচ্ছা, কি বিক্রি করতো সেই ব্যাপারটা একদমই ক্লিয়ার হতে পারলাম না। যে জিনিসগুলো ছাপসা ছিল আস্তে আস্তে খুব পরিষ্কার হয়ে আসছে। আচ্ছা ধন্যবাদ, আর চলুন কি অন্য কুকুরে তো ভারতে ছাড়ি নেওয়া যায়, তাই তো দাদা? চলো আসিস না, মোর নীল ফুলেতে মোর লাল ফুলেতে কোন ফুলেতে তুই কাছে আসিস না। যাতে পারো গজর খুশুর মন পাবি না, তুই মন পাবি না, তোর নীল ফুলেতে তোর লাল ফুলেতে কোন ফুলেতে তোকে মন দেব না। আমি যে তোর লাগি হয়ে গেছি বিভাগী, আমি যে তোর লাগি হয়ে গেছি বিভাগী, তুই কি তবু আমায় মালা দিবি না, আমায় মালা দিবি না। তোর নীল ফুলেতে তোর লাল ফুলেতে কোন ফুলেতে তোকে মন দেব না। তোর নীল ফুলেতে তোর লাল ফুলেতে বন্ধ, গেটটা বন্ধ করে দাও। Thank you.
এরকমই একটা জলের ধারে এসে মারা ঠিক বলেছ, আর এখন তুমিও সেইভাবে মরবে। আপনার খেলা শেষ। তাহলে মঞ্চু দেবী, এবার মনে হচ্ছে আপনার সবকিছু স্বীকার করে দেওয়া উচিত। আমি কিছু করিনি, আমি কি স্বীকার করবো? একদম ঠিক কথা, কে বলেছে আপনি কিছু করেছেন? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমরা জাস্ট ওখানে বসেছিলাম। প্রেম করছিলেন তাই তো? আপনার সব খেলা শেষ হয়ে গেছে মৈত্র দেবী। কি বলছেন আপনারা, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু করিনি। শুনুন মৈত্রী দেবী, যা জানেন সত্যি স্বীকার করুন, নাহলে আপনার মুখ দিয়ে সত্যিটা বলাবার অনেক পদ্ধতি আমাদের জানা আছে, আর সেই চেষ্টা করলে আপনার জন্য খুব একটা ভালো হবে না। ঠিক আছে, আমি সব বলছি। সেদিনকে আমি গঙ্গা ধারে আমরা ঘুরতে গেছিলাম, তারপর আমি নেবে নিয়েছিলাম ওকে, আমি আর বাঁচতে দেবো না, আমি ওকে এখান থেকে ধাক্কা মারবো। তাহলে আপনি স্বীকার করছেন তো প্রদীপকে আপনি খুন করেছেন? চলে গেল কেন কারণ
চলে গেল চলে গেল চলে গেল সে চলে গেল কেন অকারণে চলে গেল সে যে বলে গেল না চলে গেল সে যে বলে গেল না স্মৃতি পারে পারে কেন যে একেলা কেঁদে মরে নীরজন স্মৃতি পারে পারে কেন যে একেলা কেঁদে মরে নীরজন একটা খুব ছোট কাজ সবাই মিলে করলাম খুব বড় ভাবে একটা ছোট কাজ করলাম সঙ্গে সৌগতদা অশেষ দা কলকাতার আরো কিছু মানুষ আমাদের সঙ্গে সাহায্য করলেন আমার অত্যন্ত আদরের ভাই শিষ্যেন্দু খুব যত্ন সহকারে আমার কাজটা সম্পন্ন করলো দাদা অমরীশ দা আমি নিজে বন্ধু সুব্রত ছোট ছোট ভাইরা আমার পাণ্ডেরা অত্যন্ত ভালো লাগছে যে আমার কিছু ছাত্ররাও এখানে যুক্ত আছে আমি শিষ্যেন্দুর সঙ্গে এই কাজটাতে থাকতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি এবং সৌগত দার সান্নিধ্যে অশেষ দার সান্নিধ্যে